নমস্কার বন্ধুরা দ্য বেল পেপারের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে কুত্রির একটি রেসিপি তৈরি করে দেখাবো গরম ভাতে এই রেসিপিটা খেতে দারুণ লাগে চলুন আজকে রেসিপিটা তৈরি করা যাক লাগবে কুত্রি আমি আড়াইশো গ্রাম কুত্রি বাজার থেকে কিনে এনেছি এরপর চার টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফোড়নের জন্য লাগবে সামান্য পরিমাণে কালো জিরে আর লাগবে শুকনো লঙ্কা সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লাগবে স্বাদ মতো নুন লাগবে আর লাগবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি লাগবে আর লাগবে সামান্য পরিমাণে জিরে আর ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো লাগবে পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে হাফচা চামচ পরিমাণে ম্যাগি মশলা ম্যাজিক পাউডার আমি এতে ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে খেতে ভীষণই ভালো লাগে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিলাম এরপর এর মধ্যে একটি শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম তারপর দিলাম সামান্য পরিমাণে কালো জিরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা মশলার গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা কুত্রি তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে চিনি আবারও আমি দু তিন মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম খুব ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তারপর একটু নাড়াচাড়া করে দিলাম সামান্য একটু জল দিলে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আবারও আমি কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম আপনারা দেখতেই পারছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে ম্যাগি মশলা ম্যাজিক পাউডার তারপর একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিলাম গরম গরম মশালা কুত্রি তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনারা তৈরি করবেন আর আমাকে জানাবেন আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ